বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন নাইন। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। এই লকডাউনের মধ্যে আমি আজকে এই ইংলিশ বই নিয়ে পড়াবো। তো বন্ধুরা, এই হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস ফোর। আজকে তোমাদেরকে পড়ানো হবে, প্রথম থেকে আমরা শুরু করছি। বই সাথে নিও, বই নিয়ে অর্থ সহ পড়ো, এবং এর মধ্যে কি কি সম্ভাব্য প্রশ্নাবলী হবে তাও আমরা দেখাই দেব। তো তোমার নাম কি বললো? আফজাল হোসেন নাইম, না? কোন স্কুলে পড়ো তুমি? আমি মুশরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আচ্ছা, তাহলে তুমি কিভাবে পড়বা? রিডিং অর্থ সহ তাহলে পড়ো দেখি। আচ্ছা, হ্যালো, আই অ্যাম ইওর টিচার। হ্যালো, আমি হই তোমাদের শিক্ষক। আচ্ছা, মাই নেম ইজ শাহিমা আক্তার। আমার নাম শাহিমা আক্তার। হ্যালো, আই অ্যাম আলী। হ্যালো, আমি হই আলী। আই অ্যাম ইন ক্লাস ফোর। আমি চতুর্থ শ্রেণীতে। হাই, আই অ্যাম শিরিনা। হাই, শিরিন। হাই, আই অ্যাম শিরিন। আমি হই শিরিন। আই অ্যাম পলাশপুর। আই অ্যাম ফ্রম পলাশপুর। আই অ্যাম ফ্রম পলাশপুর। আমি থাকি পলাশপুরে। হ্যালো, আই অ্যাম বিজয়। হ্যালো, আমি হই বিজয়। আই অ্যাম নাইন ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। আচ্ছা, তারপরে পেয়ার ওয়ার্ক, জোড়া শব্দ। ওকে, আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন এবং উত্তর। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ, তোমার বাসা কোথায়? তুমি কোথায় বাস করো? লিভ মানে বসবাস করো। তুমি কোথায় বাস করো? তারপর হোয়াট ইজ দ্য নেম ইওর স্কুল, তোমার স্কুলের নাম কি? আচ্ছা, আস্ক মোর কোশ্চিন, আরো প্রশ্নগুলো। রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চিন ফ্রম অ্যাক্টিভিটি বি, লেখো উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো লেখো অ্যাক্টিভিটি বি হইতে। আচ্ছা, ইন ইওর এক্সারসাইজ বুক, তোমার বই থেকে। লুক লিসেন অ্যান্ড সিং, দেখো শুনো এবং গাও। হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম ভেরি ওয়েল, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো? আই অ্যাম ভেরি ওয়েল টু, আমিও ভালো আছি অনেক। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। বিনামার, লিসেন রিড অ্যান্ড সে, শুনো পড়ো এবং বলো। হ্যালো, আই অ্যাম মিতা। আমি হই মিতা। আই অ্যাম ইন ক্লাস ফোর, আমি চতুর্থ শ্রেণীতে। আই অ্যাম শাহিম। সেটা বলো, কে বলছে সেটা? এটা বলছে সালিম, সালিম বলে। সালাম, সালাম বলে। আই অ্যাম সালাম, আমি হই সালাম। আই অ্যাম ইন ক্লাস ফোর, আমিও চতুর্থ শ্রেণীতে। নাইস টু মিট ইউ, তুমি কেমন আছো? হুজ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু কে? মিতা বলে, দিস ইজ আয়শা, এই হয় আয়শা। শিস ইন ক্লাস থ্রি, সে তৃতীয় শ্রেণীতে। সালাম বলে, হ্যালো আয়শা, নাইস টু মিট ইউ, তুমি কেমন আছো? নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তুমি কেমন আছো? না, কেমন না তো, হাউ তো নাই। ও, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। মিট মানে ভালো লাগলো, মিট মানে সাক্ষাৎ, হ্যাঁ সাক্ষাৎ করা। আয়শা, আয়শা বলে, হ্যালো, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ করেও আমার ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? সালাম বলে, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ভালো, ধন্যবাদ, ধন্যবাদ তোমার। আচ্ছা, এটা থাকলো সি নাম্বার গ্রুপ ওয়ার্ক, দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি। ডায়ালগ করতে বলতেছে অ্যাক্টিভিটি বি থেকে, মানে এই বি থেকে ডায়ালগ তৈরি করতে বলছে, ঠিক আছে।
সেটা করা হবে। তারপরে তারপরে আছে এটা লেসন 1 2 না? হ্যাঁ বলো। লুক লিসেন এন্ড সে, দেখো শুনো এবং বলো। গুড মর্নিং, শুভ সকাল। মর্নিং মম, সকাল মা। গুড আফটারনুন টিচার, শুভ দুপুর। আফটারনুন শুভ দুপুর শিক্ষক। হ্যালো বিকাল, আফটারনুন। হ্যালো গুড আফটারনুন, হ্যালো ভালো দুপুর। গুড ইভিনিং, ভালো বিকাল। হ্যালো গুড নাইট, সি ইউ টুমরো। শুভ রাত্রি, তোমার সাথে দেখা হবে আগামীকাল, টুমরো মানে। গুড বাই, পরে দেখা হবে। সি ইউ এট স্কুল, তোমার সাথে স্কুলে দেখা হবে। স্কুলে গুড বাই মানে শুভ বিদায়। এখানে কি আছে? এখানে আছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, যেগুলো আমরা পড়লাম ওগুলো আছে এখানে, কিন্তু একটু অন্যভাবে আছে। প্রশ্নটা পড়ো। প্রশ্ন আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, সেন্টেন্সগুলোকে নিচের বাক্যগুলি পড়ো। নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল আইদার হ্যালো, সার্কেল ইজ হ্যালো, মর্নিং, গুড আফটারনুন, অর গুড বাই আস নেসেসারি মানে প্রয়োজনীয়। হ্যাঁ, এর সাথে বসাতে হবে হ্যালো। তারপর হ্যালো, গুড মর্নিং এর সাথে কি হবে? হ্যালো হ্যালো। তারপরে গুড ইভিনিং এর সাথে? গুড ইভিনিং এর সাথেও হবে হ্যালো। হ্যালো গুড আফটারনুন এর সাথে হবে গুড আফটারনুন। গুড বাই, গুড আফটারনুন এর সাথে গুড আফটারনুন হবে। এখানে আমরা পড়লাম না গুড আফটারনুন, গুড আফটারনুন। আচ্ছা গুড নাইট এর সাথে? গুড নাইট এর সাথে হবে গুড বাই, গুড বাই। হ্যালো হবে গুড ইভিনিং এর সাথে। হ্যাঁ এখানে আছে গুড মর্নিং মাম, হ্যাঁ মর্নিং, এই গুড মর্নিং এর সাথে মর্নিং, গুড ইভিনিং এর সাথে হ্যালো হ্যালো, গুড আফটারনুন এর সাথে গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড নাইট এর সাথে বাই, গুড বাই, গুড বাই। ওকে এটা ইউনিট টু, ইউনিট টু শুরু হচ্ছে না, ইউনিটটি এখানে শুরু হয়েছে, এই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত শেষ, এর পরবর্তীতে আমরা পড়ব কিসে? ইউনিট টু আর থ্রি। তো বন্ধুরা ইউনিট ওয়ান দেখানো হলো, ইউনিট টু পর্যন্ত দেখানো হলো অর্ধেক, এর পরবর্তী ক্লাসে আমাদের হবে ইউনিট টু থেকে শুরু হবে, এই 5 নম্বর পাতা থেকে। ততক্ষণ আপনারা সঙ্গেই থাকুন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে।